Hey guys, welcome back to my channel. আমি শ্রাবন্তী, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না। সামনেই হচ্ছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী মানেই হচ্ছে শ্রীকৃষ্ণ এবং তালের বড়া। শুধুই কি তালের বড়া? পামফ্রুট দিয়ে তৈরি হয় আরও অনেক অনেক রেসিপি, আর আজকের ভিডিওতে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, আর আমার মা ঠিক যেভাবে তৈরি করে ঠিক সেইভাবেই রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো অনেকে অনেক রকমভাবে তৈরি করো, কিন্তু আজকে যেটা আমি শেয়ার করব একদম আমার মা যেভাবে তৈরি করে সেইভাবে। ঠিক আছে, তো চলো দেখে নিই পামফ্রুট দিয়ে জন্মাষ্টমী স্পেশাল কী কী রেসিপি হতে পারে। প্রথমে মা তালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আর তারপর এই যে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে দুমদুম করে দুটো আচার মারলো, তাতে অনেকটা ফেটে ফুটে গেল। এবার ভালো করে খোসাটা ছাড়িয়ে নেবে। খোসা ছাড়িয়ে নিয়ে ভেতরে দু তিনটে আটি থাকে, এটা যেহেতু বড় তাল এটার মধ্যে বোধহয় তিন চারটে আটি ছিল, আটিগুলোকে খুলে নেবে। আর একটা নিট অ্যান্ড ক্লিন ঝুড়ির সাহায্যে খুব ভালো করে তালের পাল্পটা বের করে নেবে। তো আমার মা ঠিক এই পদ্ধতিতে করে, আর তোমাদের আমি একটু বলে রাখি, তোমরা যারা অনেকে করো জল টল দিয়ে গুলে টুলে ওরকমভাবে না করে এই পদ্ধতিটা ট্রাই করতে পারো। এতে কোনো ভেজাল নেই, একদম পিওর যে তালের পাল্পটা সেটাই বেরিয়ে আসবে, এখানে কোনো জল নেই, কিছু নেই। তো তোমরা এইভাবে ট্রাই করো, দেখছো তোমরা পুরো মানে একদম র যে তালের পাল্পটা সেটাই বেরিয়ে আসবে। আর এটা আমার মায়ের নতুন কুকওয়্যারের সেট, যেটা এই তালের রেসিপিগুলো করার জন্য নতুন মা বের করেছে। এগুলো একদমই ক্লিন করা নেই, তো এইগুলো ক্লিন করে আজকে এইগুলোকে দিয়েই মানে ব্যবহার করেই মা তালের বড়া টড়া সব কিছু করবে, সমস্ত রেসিপি। এই যে দেখো, আর এখানে কড়াই, তারপরে ফ্রাই প্যান এসব রয়েছে। প্রথমে যেটা বানানো হচ্ছে সেটা হচ্ছে তালের বড়া বা তালের ফুলুরি, যাই বলো না কেন। তার জন্য কি কি উপকরণ লাগবে দেখো, এখানে তালের পাল্প নিয়ে নিয়েছে, আর এখানে এক কাপ মতো চালের গুঁড়ি, এক কাপ সুজি, এক কাপ ময়দা, আর দেড় কাপ চিনি, এটা মা নিয়েছে। আর এখানে চায়ের কাপ ইউজ করেছে, তোমরা চাইলে মেজারমেন্ট কাপ ইউজ করতে পারো। ঠিক আছে, আমি আবার বলি, এখানে চিনিটা তোমাদের নিজেদের স্বাদ মতো নেবে। এখানে তালের পাল্প আছে, এক কাপ সুজি, এক কাপ চালের গুঁড়ি, এক কাপ ময়দা, আর দেড় কাপ মতো চিনি রয়েছে। ঠিক আছে, আর এখানে একটু বেশি করে নারকেল কোড়া দিয়ে দিয়েছে মা, একটু নারকেল কোড়াটা বেশি দিলে খেতে ভালো হয়। আর এগুলো খুব ভালো করে মেশাতে হবে, তার সঙ্গে কালো জিরে দিয়ে দিয়েছে, সাদা তেল দিয়ে দিল। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এখানে লাস্টে আরও দুটো উপকরণ দিতে হয়, সেটা আমাদের একটু মিস হয়ে গেছে, সেটা হচ্ছে মৌরি এবং পোস্ত। ঠিক আছে, এটা তোমরা দেবে, এখানে সামান্য একটু নুন দিয়ে নিল। ঠিক আছে, এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে মানে ফেটিয়ে দেখছো একদম গায়ে যত জোর আছে জোর দিয়ে ভালো করে এরকমভাবে মিক্স করে নেবে, তাহলে কি হবে ভেতরের ফাঁপটা খুব ভালো হবে। আর এইভাবে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে, এবং তারপরে এই তালের ফুলুরিগুলো বা তালের বড়াগুলো করতে হবে। ঠিক আছে, যেরকমভাবে করে সেইভাবে। আর এটাতে তোমরা ওই মৌরি আর পোস্ত একটুখানি দিতে ভুলবে না, এটা এখানে স্কিপ হয়ে গেছিলো। ঠিক আছে, আর এই যে ব্যাটারটা তৈরি করা হয়েছে এই তালের ফুলুরির ক্ষেত্রে, ব্যাটারটা একটু পাতলা হয়, আর তালের বড়া যখন করা হয় যেটা চ্যাপটা চ্যাপটা হয় সেক্ষেত্রে এই একই ইনগ্রেডিয়েন্টস লাগে, কিন্তু ব্যাটারটা একটু শক্ত করে করা হয়। ঠিক আছে, শক্ত করে করে তারপর যেরকম চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে অল্প তেলে ফ্রাই প্যানে ফ্রাই করলেই সেটা তালের বড়া হয়ে যায়। আর তোমরা দেখছো কত সুন্দর ফুলুরিগুলো হয়েছে, একদম মানে ভেতরটা খুব সুন্দর ফাঁপ হবে, যত তুমি সুন্দরভাবে মিক্স করতে পারবে ফেটিয়ে নিতে পারবে তত খুব সুন্দর হবে। আর এই যে দেখছো ওই একই সেম ব্যাটারি, এটা একটু শক্ত করে আলাদা রাখা ছিল, আর সেটাকে এরকম চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিলে তালের বড়া হয়ে যাবে।
নেক্সট তৈরি করা হবে তালের লুচি। আর তার জন্য কী কী উপকরণ লাগবে দেখো, লুচির জন্য তো ময়দা লাগেই, তো ময়দা, তার সঙ্গে একটু সাদা তেল, একটু নুন চিনি, ঠিক আছে, আর তার সাথে একটু কালো জিরে, আর তার সাথে তালের যে পাল্প সেই পাল্পটা, ঠিক আছে, এইগুলো দিয়ে খুব সুন্দর করে মাখতে হয়, তাহলেই একটা ডো তৈরি হয়ে যায়। আর এটাই এটা দিয়ে তালের লুচি করা হয়। তো তোমরা দেখো এখানে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে এই যে ডোটা তৈরি করা হয়েছে, আর দেখতে পাচ্ছ যে চিনিগুলো পুরো দেখা যাচ্ছে। তো এটাও এরকম আধ ঘন্টা ভালো করে চাপা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যাতে চিনিটা মেল্ট হয়ে যায়। তারপরে আবার একটু ভালো করে মিক্স করে মেখে নিয়ে তারপর যেরকম লেচি করে লুচি করা হয় তো ঠিক সেইভাবেই লুচি করা হবে, ঠিক আছে। তো ইনগ্রেডিয়েন্টসগুলো তোমাদের বললাম, ওইভাবেই তোমরা করবে। আর খুব ভালো করে যদি মাখা হয় না তাহলে লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো তোমরা দেখো এই দেখো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এইভাবে তালের লুচি করা হয় আর খেতেও বেশ ভালো লাগে। নেক্সট যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই দেখো ডোটা মাখাই আছে, এটা হচ্ছে তালের রুটি। সেই ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে, তো আমি মুখে তোমাদের বলে দিচ্ছি। রুটি করার জন্য আটা লাগে, তো আটা নেবে, তার সাথে একটু সামান্য পরিমাণে নুন চিনি সাদা তেল এইটা দেবে, আর তার সঙ্গে তালের পাল্প দেবে। দিয়ে ভালো করে যেরকম আটা মাখে সেরকম মেখে তারপর যেরকম রুটি করে সেরকম রুটি করতে হবে। তো আমার ক্লিপটা ডিলিট হয়ে গেছে বলে আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। আমি আবারও বলছি, তালের পাল্প আর আটা, তার সঙ্গে একটু নুন চিনি আর সাদা তেল এইটা দিয়ে যেরকম রুটি মেখে রাখে না আটা, সেরকম মেখে তারপর জাস্ট বেলে যেরকমভাবে রুটি করে সেইভাবে করলেই তালের রুটি হয়ে যায়, আর তালের রুটিও খেতে খুব ভালো লাগে। তোমাদের রুটিটা ছিঁড়ে আমি দেখাচ্ছি, দেখো যে ভেতরটা ঠিক কীরকম হয়, ঠিক এরকম হয় তালের রুটি। এবার তোমাদের দেখাবো গজা তৈরির পদ্ধতি। আর গজা তৈরি করার জন্য লাগবে নারকেল কোড়া, তার সাথে 1 কাপ সুজি, 2 কাপ ময়দা, পরিমাণ মতো চিনি, তার সাথে সাদা তেল, আর একটু এলাচ বা কার্ডামম, সেটা একটুখানি ভালো করে থেতো করে বা গুঁড়িয়ে দিয়ে দিতে হবে। আর এই সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে, কিন্তু এতে 1 ফোঁটাও জল দেবে না। এখানে একটা ভুল হয়েছে, তোমরা এইরকম পদ্ধতি ট্রাই করতে পারো, প্রথমে চিনি আর নারকেল কোড়াটা খুব ভালোভাবে মেখে নিতে পারো, আর মেখে নিলেই একটা তার থেকে একটু নারকেলের দুধ আর চিনিটা একটু মেল্ট হয়ে গেলে একটু জল জল হয়ে যাবে, তারপরে তোমরা বাকি উপকরণগুলো মানে ময়দা তারপরে সুজি এইগুলো তোমরা দেবে, সাদা তেল একটু এলাচের গুঁড়ো এগুলো দিয়ে মাখতে পারো, তাহলে খুব সুন্দর হবে মাখাটা, ঠিক আছে। এখানে একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে, তো তোমাদের আমি বলে দিলাম যে চিনি আর নারকেল কোড়াটা যদি একটুখানি মেখে নাও তাহলে ওর থেকে একটা মানে নারকেলের দুধ এবং জল জল বেরোবে, তাতেই মাখাটা হয়ে যাবে। তোমরা একদমই জল দেবে না এতে, আর এটাও আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে সুজিটা একটু ফুলে যায়, চিনিগুলো মেল্ট হয়ে যায় সব মিলিয়ে মিশিয়ে, যাতে খুব সুন্দর হয়। আর তারপরে এইটা খুব সুন্দরভাবে মেখে নেবে, মেখে নিয়ে আবার ভালো করে সুন্দর করে আধ ঘন্টা পর মেখে নিয়ে তারপর যেরকম মানে বেলা হয় সেরকমভাবে বেলে তারপরে ওটাকে ডায়মন্ড শেপে পিস পিস করে কাটতে হবে। তো প্রসিডিওরটা দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও তাহলেই বুঝতে পারবে। ডোটা এরকমভাবে ভালো করে ভাগ করে নিয়ে একটুখানি বেলে নেবে, বেলে নিয়ে একটা নাইফের সাহায্যে খুব ভালো করে ডায়মন্ড শেপে কেটে তারপরে তেলে ভাজতে হবে, ঠিক আছে। তাহলেই তৈরি হয়ে যাবে খাস্তা খাস্তা গজা, আর এগুলো ভীষণই ক্রিস্পি হয়,
সাদা তেলে করবে। সাদা তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরেই ভাজবে। তো তোমরা একটুখানি ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আশা করি। এইভাবে কেটে নেবে যেভাবে মা কাটছে, আর সুন্দর করে ডায়মন্ড শেপে কেটে নিয়ে তারপর তেলে ভাজবে, তাহলেই তৈরি হয়ে যাবে খাস্তা গজা। এটা তোমরা অনেক দিন ধরে রেখেও খেতে পারো, ভীষণই ক্রিস্পি থাকে। কালারটা একবার দেখো কত সুন্দর, একদম গোল্ডেন ব্রাউন যাকে বলে সেই রকম কালার হয়েছে। তো তোমরাও বাড়িতে এগুলো ট্রাই করো, ঠিক আছে? জন্মাষ্টমী স্পেশাল এই ধরনের রেসিপিগুলো তোমরাও বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তোমরা অনেকেই বাড়িতে জন্মাষ্টমী পালন করো, শ্রীকৃষ্ণের পুজো করো, ভোগ দাও, এই সমস্ত রেসিপিগুলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, ঠিক আছে? আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টিল দেন, টাটা।